আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা আমি বিশ্বাস করি না। 72-এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাস করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ ভাই, আশা করি ভালো আছেন। আপনি আমার একজন পছন্দের মানুষ, কারণ আপনার এলাকার একজন ব্যক্তি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, যিনি ঢাকায় থাকেন। মাঝে মাঝে আপনার প্রসঙ্গ নিয়ে তিনি আপনার প্রশংসামূলক আলোচনা করে থাকেন, বিদায় আপনাকে পছন্দ করি। কিন্তু ইদানিং রাষ্ট্রধর্ম নিয়ে আপনি যে বক্তব্যটি দিয়েছেন, যেটি সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়েছে, আপনার থেকে আমি কেন সারা দেশের কোন মুসলমান সেটি আশা করেনি, বক্তব্যটি আপনি উড্র করবেন আশা করি আপনার দায়িত্বশীল পর্যায় থেকে, এটা আমার অনুরোধ। কারণ আপনার বক্তব্যটি শুধু ইসলাম বা মুসলমানের মনে আঘাত দিয়েছে বিষয়টি এমন নয়, এটি সংবিধান বিরোধীও, কারণ আমাদের দেশের সংবিধানেই রয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম। আপনি বলেছেন রাষ্ট্রধর্ম ইসলাম এটা আপনার পছন্দ নয়, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে আপনি উঠিয়ে দেবেন, কিন্তু সেটা বিরক্তি ভাব নিয়ে বা বিদ্বেষী একটা ভাব নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের মাধ্যমে এভাবে বক্তব্য দেওয়াটা কতটুকু আপনি যুক্তিযুক্ত মনে করেন? আপনি জনপ্রতিনিধি, জনগণের ভাষা মনের ভাষা আপনাদের বুঝতে হবে। এদেশে 95% মুসলমান, তাদের কলিজায় আঘাত দিয়ে, তাদের অন্তরে আঘাত দিয়ে কাদেরকে খুশি করতে চান? এদেশে আমরা যারা মুসলমান বা ইসলামকে ভালোবাসি, আমরা তো ভাড়াটিয়া নই। আমি বিশ্বাস করি যার যার মূল ঠিক রেখে যে কোনো মতামতের মানুষের সঙ্গে মিশে থাকা যায়, চলা যায়, সম্পর্ক রাখা যায়। আমার কাছে ইসলাম মূল, আমার মূল ঠিক রেখে আমি যে কোনো ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী দল খানকা পীর দরবার সবার সঙ্গে মিলে চলতে পারি। মিলে চলতে গিয়ে আমার মূলে যেন আঘাত না লাগে সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আমার মূল ঠিক রেখে আমি সবার সঙ্গে চলব, কাউকে আঘাত দেব না। ভাই, আঘাত দিয়ে কি লাভ? সারা দেশের মানুষের মনে আঘাত দিয়ে কি লাভ? আপনার এই বক্তব্যটি অবশ্যই একটা উস্কানিও হয়েছে, আশা করি আপনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন দায়িত্বশীল পর্যায় থেকে। আন্তরিকভাবে আপনাকে বলছি, যেহেতু আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন প্রকাশ্যে, এজন্য আমিও ভিডিও বার্তার মাধ্যমে বলছি, আশা করি আমার বক্তব্যটি অবশ্যই কোনো না কোনো মাধ্যমে আপনার কাছে পৌঁছবে। যদি মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমাকে বলতেই হচ্ছে, আমাদের দেশের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশ যখন পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক বাংলা ভাষাভাষী হওয়ায় পাকিস্তান সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম যাতে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা করা হয়, কিন্তু তারা আমাদের দাবি মানেনি, ফলে আমাদের যুদ্ধ করতে হয়েছে। আমরা 52-তে জীবন দিয়েছি। ভাষা আল্লাহর দান, ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ভাষা এবং ধর্ম দুই জায়গায় দুইটা আমার কাছে অতি মূল্যবান, কিন্তু ভাষা এবং ইসলাম যখন এক জায়গায় করা হবে, ইসলাম আমার কাছে অনেক দামি, আমার জীবন থেকেও দামি। বিশ্বাস করেন মুরাদ ভাই, আমার চেতনা বলছে, আমার রক্তের স্রোত বলছে, 52-তে যদি আমি এই বয়সে উপনীত থাকতাম আমি ভাষা আন্দোলনে শরিক হতাম, 71-এর মুক্তিযুদ্ধে যদি আমি এই বয়সী থাকতাম 71-এর মুক্তিযুদ্ধে আমি শরিক হতাম, কারণ আমি দেশকে ভালোবাসি, বিদেশের মাটি দিয়ে দেশকে প্রেজেন্ট করার চেষ্টা করি, এখনো ইসলাম প্রশ্নে জীবনটা দিয়ে দেব। বিশ্বাস করেন জীবনটা দিয়ে দেব। হাঙ্গামা চাই না, আমরা দাঙ্গা চাই না, আমরা মিলেমিশে থাকতে চাই, আমরা সৌহার্দ্য চাই, ভালোবাসা চাই, সবাই মিলেমিশে থাকব, কারো মনে কেউ আঘাত দিব না। আপনার কাছে যদি আওয়ামী লীগ মূল হয়, আপনি আওয়ামী লীগের নীতিমালা আদর্শ কর্মসূচি সবকিছু আপনি ঠিক রেখে সবার সঙ্গেই চলতে পারেন, কারো মনে আঘাত দিয়ে যে চলতে হবে বিষয়টা এমন নয়, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। অবশ্যই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এদেশের গণমানুষ ইসলামের স্রোতে চলে, আমরা বেশ আবেগীয়, এটা আমরা জানি, আপনিও জানেন, আশা করি আমরা সবাই সতর্ক হব, সচেতন হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দোয়া করি, দোয়া চাই, আপনিও দোয়া করবেন। এবং আমি যে কথাগুলো বলেছি, এই অল্প কয়েকটা কথা, এই দাবি শুধু আমার নয়, এ দাবি আমাদের সবার, আশা করি আমাদের দাবির দিকে লক্ষ্য রেখে আপনি আপনার বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবেন, ক্ষমা চাইবেন, আপনার বক্তব্যটি অবশ্যই উইথড্র করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।